আগামীকাল রথযাত্রা, যেখানে বড় বড় রথ তৈরি করে তার দড়িতে টান দেবেন ভক্তরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে। সেই সময় পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন ছাত্র দেবপ্রসাদ মালাকার তৈরি করলেন কাগজ, মাটি ও রং দিয়ে বিশ্বের সব থেকে ছোট রথ 2 সেন্টিমিটারের, যা তৈরি করতে সময় লেগেছে 6 থেকে 7 দিন। বরাবরই মিনিয়েচার দিয়ে কাজ করেন দেবপ্রসাদ মালাকার। এবার তার এক বন্ধুর অনুরোধে বানিয়ে ফেলেছেন 2 সেন্টিমিটারের এই রথটি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তার এই মিনিয়েচার নিয়ে ভালোবাসা থেকেই এই ছোট রথটি তৈরি করা। আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পেন্টিং নিয়ে পাস করেছি, তো আমার মিনিয়েচার কাজ করা হবি। আমি প্রত্যেক বছরই মিনিয়েচার কাজ করে থাকি বিভিন্ন মিডিয়াম দিয়ে। এবছর রথের আগে রথযাত্রা উপলক্ষে আমি একটা রথের মডেল বানিয়েছি, যেটার উচ্চতা 2 সেন্টিমিটার। এটা করতে আমার মোটামুটি 6-7 দিন লেগেছে, তবে সারাদিন ধরে করিনি যাই। আর এটা করতে আমি ইউজ করেছি পেপার, ক্লে এবং কালার। এটা আমার এক্সিবিশনে দেখানোর ইচ্ছা আছে, কোনো এক সময় এক্সিবিশন করলে আমি সেখানে দেব। হঠাৎই আমার এলো, এবার হঠাৎই আমার এক বন্ধু হঠাৎই একদিন বলে যে তুমি প্রত্যেকবারই তো বিভিন্ন মিডিয়ামে কাজ করো, এবার একটা রথ বানাতে কেমন হয়। তো বললাম ঠিকই তো আছে, রথ তো বানালে বেশ ভালোই হয়, কোনোদিন বানাইনি মিনিয়েচার রথ। তো সেখান থেকে এই হঠাৎই ইচ্ছাটা, এই 1 সপ্তাহ আগে ইচ্ছাটা হলো যে আমি তাহলে একটা রথ বানাই ছোট। পলতা থেকে সৈকত কাকুলের রিপোর্ট, চ্যানেল 24/7।